হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রশ্ন অনেক। প্রশ্ন অনেকের দশভুজের সিরিজ শুরু হয়ে গেছে, আর সেই সিরিজে সর্বকনিষ্ঠ সদস্য যিনি, মানে আপনি বলা তাকে আমার পক্ষে খুব মুশকিল, কাজে আমি বলার চেষ্টাও করব না। আমার অত্যন্ত প্রিয় এবং আমাদের প্রত্যেকেরই অত্যন্ত প্রিয় হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে, আর সমস্ত রকম নর্ম ভেঙে সে যেটা চায় সেটাই করছে, সেটাই করবে, যে কারণে সে আমাদের দশভুজা। আমাদের সঙ্গে মধুরা, মধুরা পালে। যারা কাজের মাঝখানে চিড়ে চাকটা হয়ে আছে সেই অবস্থায় আমি বলছি, শোন পুজো তো একটু সেজে আসবি। হ্যাঁ, মানে এটা তুমি আমাকে টাস্ক দিয়েছো লিটারেলি, যে সেজে আসতে হবে। মানে আমি মানে লিটারেলি ওয়ারিড যে আমাকে অপাদি সাজতে বলেছে, এবার আমি কি করব। এটাই বোধহয় আমার সারাদিনের সবচেয়ে বড় চিন্তাটা ছিল লাইফে। আমি ভাবছিলাম, বলি এই আলোটা ঠিক আছে তো, এই ফ্রেন্ড ঠিক আছে তো, এই প্রশ্নগুলো ওকে করবো। না না, দারুণ লাগছে তোমাকে দেখতে। ইউ আর ফরএভার বিউটিফুল, যে কোনো লাইফ সিচুয়েশন হোক। ওফ ওফ বাবা, এইসব তোর কাছ থেকে শুনছি, এতেই আমার মন ভরে গেল। ইন্ট্রোডাকশনে অনেক কিছু বলবো ভেবেও কিছু বলতে পারিনি আসলে। খুব চেনা মানুষ হলে, খুব কাছের মানুষ হলে হয় বেশি বলে ফেলি, না হলে কম বলে ফেলি, এটা হয়ে থাকে। আমি কোনো কিছুতে যাব না, আমি স্ট্রেট যেটা চলে যাব সেটা হলো তোর ছোটবেলায়। তুই তো তোর ছোটবেলার কথা বলতো, দুষ্ট ছিলি খুব? আমি খুব দুষ্টু ছিলাম, ইন দ্য সেন্স আমি খুব হাতে পায়ে দুষ্টু ছিলাম সেটা নয়, আমার যে মুখে মারিতাম জগৎ আর কি, ঠিক আছে, খুব কথাবার্তায় এক্সপার্ট ছিলাম। মানে ছোটবেলা থেকে মানে কখনোই ভ্যাটের ঢ্যাপ বাচ্চাটা ছিলাম না, খেলতাম কুদতাম সবকিছু করতাম, লাফালাফি করতাম, কিন্তু বদমাইশ ছিলাম না। কিন্তু আমাকে কেউ কিছু বললে তখন থেকে আমার শটান উত্তর ছিল। মানে আমার মা এখনো বলে যে একবার কোন, তখন আমি প্রি স্কুলে পড়ি, তো একজন কাকিমা আর কি কেউ সেই জিজ্ঞেস করেছে তোমার নাম কি, আমি বলছি মধুরা, তো বলছে ও মা তোমার নামটা কেমন একটা মাদুর মাদুর। তো আমি নাকি ইমিডিয়েটলি উত্তর দিয়েছিলাম হ্যাঁ ওইটুকুই তো জানো। আমার বরাবরের এই জিনিসগুলো আছে আর কি। মানে অতিরিক্ত যদি আমাকে কেউ প্রশ্ন করতে যাওয়া হয় না ছোটদেরকে, যে নিজে দেখা হতো, কবিতা বলে দেখা হতো, গান বলে দেখা হতো, এইসব হ্যান ত্যান আর কি, তো আমাকে অনেকক্ষণ ধরে করলে আমি ইরিটেটেড হয়ে যেতাম, মানে তুমি আগে করে দেখো তারপরে আমি করছি। তো মানে এইগুলো আমার ছিল, এমনি তার চেয়ে বেশি কোনোদিন কিছু করিনি। বরাবর একটু সোয়াগ লেভেলটা হাই ছিল আসলে আমার। হ্যাঁ, ওরা ওরা প্রথম থেকেই রপ্ত করা ছিল বিষয়টা, ওরা তুই জানতি সেই একটা থাকবে এবং ওইটাই আমি মেনটেন করব। একদম। এবার এবার বল যে কবে থেকে তুই, মানে কবে থেকে তুই মনে করলি যে যে না, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু, মানে তুই যে সিনেমাটোগ্রাফিটাই করতে চাস, বা তখন হয়তো সিনেমাটোগ্রাফি বুঝিসনি, হয়তো বুঝেছিস ছবি তুলতে চাস, এইটা কবে থেকে মনে হলো? যে মিডিয়াতে যে কিছু করতে চাই সেটা অনেকটা আগে বুঝে গেছিলাম, কারণ কি স্কুলে আই ওয়াজ অলওয়েজ ইনটু দিস ক্রিয়েটিভ থিং, মানে ছবি আঁকতাম, নাচ করতাম, তো পড়াশোনা খুব একটা আমার ইন্টারেস্ট ছিল না। মানে সায়েন্স ফাইন্স তো মানে জঘন্য ছিল, অঙ্ক এখন আমি পারি না, তখনও পারতাম না, এখনো পারি না, অঙ্ক মানে ফেল করতে করতে বেরিয়ে গেছি। তো তারপরে স্কুল থেকে আই ওয়াজ কাইন্ড অফ শিওর যে আমি হ্যাঁ ভালো লিখতে পারি, ভালো ডিবেট করতে পারি, তো সামথিং ওয়ের আই ক্যান ইউজ দিস। আর সেটা যখন পরবর্তীকালে ক্লাস টুয়েলভ, মানে টুয়েলভে আমি কমার্শিয়াল আর্ট নিয়ে পড়াশোনা করেছি, আমি ওয়েব টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছি, ফ্যাশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছি, তো আই ওয়াজ অলওয়েজ ইন টু যে হ্যাঁ সামথিং টু ডু উইথ দ্য ক্রিয়েটিভ সাইড, সামথিং টু ডু উইথ মিডিয়া,
এবার মিডিয়াটাও কি সেটা তো তখন অতটা ক্লিয়ার থাকে না, বিকজ মিডিয়াটা খুব ভাস্ট জোন, তার মধ্যে এক্সাক্ট মিডিয়াটা কি আমি তখনও বুঝতে পারিনি। তো সেইটা বোঝার জন্যেই আমি ঢুকলাম হচ্ছে জেভিয়ার্স, মাস কম অ্যান্ড ভিডিও প্রোডাকশন। তো অ্যাকচুয়ালি মাস কম করতে করতে, এবার মাস কমে আমাদের না সব ফাউন্ডেশন থাকে, মানে তখন ডিরেকশন একটু, এডিটিং একটু, সাউন্ড একটু, ক্যামেরা একটু, এবার সবকটারই ফাউন্ডেশন আমরা করি। তো সেইখানে যখন সিনেমাটোগ্রাফি ক্লাস গুলো শুরু হলো, যে ক্যামেরা আমাদের একটা ছোট স্টুডিও ছিল, এখনো আছে, সেই স্টুডিওতে একটু বেসিক কয়েকটা লাইট থাকতো, সেখান থেকে আমরা বেসিক লাইটিং শুরু করলাম এই ওই হ্যান ত্যান। তো আমি রিয়েলাইজ করলাম যে দিস ইজ সামথিং আই রিয়েলি রিয়েলি লাভ ডুইং, মানে স্টুডিওর ক্লাস গুলো আমার ফেভারিট হয়ে গেল। মানে আমার নিজের ক্লাস না থাকলেও সিনিয়রদের ক্লাস হলে আমি ঠিক পারমিশন নিয়ে ওখানে ঢুকে স্যারের ওখানে বসে থাকতাম। সো দ্যাট ইজ ওয়েন আই কাইন্ড অফ রিয়েলাইজ যে না, দিস ইজ আই থিং আই ওয়ান্ট মাইন্ড ডুইং ফর দ্য রেস্ট অফ মাই লাইফ আর কি, এরপর থেকে। আর ওইখানেই ডিসিশনটা নেওয়া যে হ্যাঁ, তাহলে সিনেমাটোগ্রাফিটা নিয়ে সিরিয়াসলি পড়াশোনা করি, বিকজ দিস ইজ হোয়াট আই রিয়েলি ওয়ান্ট টু ডু। তো অ্যান্ড তারপরে SRFTI তে অ্যাটেম্পট করা। মানে ভাবনাটা তো আমাদের অনেক পরে ঢুকেছে, মানে ইটস নট লাইক দ্যাট প্রথম থেকে মনে হচ্ছিল যে আমি এক্স্যাক্টলি এই কাজটুক এই কাজটাই করতে চাই। মানে এটা অনেক পরে, এক্স্যাক্ট সিনেমাটোগ্রাফি, হ্যাঁ ওটা অনেকটাই পরে, কারণ কি বাট মিডিয়া ওয়াজ দেয়ার, কিন্তু সিনেমাটোগ্রাফি ইটসেলফ অ্যাজ এ ব্রাঞ্চ, সেটা আসলে কি দেখো, আমার বাড়িতে তো আমার বাবা মা দুজনে আর্ট ফটোগ্রাফার, তো আমার একটা সামহোয়াট ইন্ট্রোডাকশন টু ইমেজ মেকিং অ্যাজ সাচ আমার বাড়িতে ছিল। তো সেটা নিয়ে আমি খানিকটা জানতাম আগে থেকে, ছোটবেলা থেকে কথাবার্তা শুনে যেটা হয় আর কি, দিস ইজ অলওয়েজ ইজ অ্যাটমসফিয়ার। কিন্তু ওইটাই যে আমি এটা অন্য ফরম্যাটে পরে করব, সেইটা ওরকম ভাবে মানে যতক্ষণ নিজে হাতে নাতে করেছি ততক্ষণ ওইটা আর কি বিশ্বাস করিনি বা ফিল করিনি ওরকম ভাবে। তুই এমনি ছবি তুলতিস? মানে তুলতে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ ছবি তুলতাম। ফটোগ্রাফি করতে? হ্যাঁ 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 ওটা ছিল। হ্যাঁ হ্যাঁ ওইটা ছিল আমার একটা বাবারটা আমাকে শুট অ্যান্ড পয়েন্ট ক্যামেরা দিয়েছিল, সেটা দিয়ে করতাম। মানে অবভিয়াসলি DSLR ধরার না আমার ক্ষমতা ছিল, আর বাবা ওয়াজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট দিস, অশিক্ষিতের মতন কিছু করবে না, মানে তুমি যদি যে জিনিসটা জানো না সেটা তুমি হাত দেবে না। অ্যান্ড হি স্টিল বিলিভস দ্যাট। আর বাবার ক্যামেরা এখনো বাবার আলাদা, সেটা আমি কোনোদিন হাত দিইনি, কোনোদিন হাত দিতে চাইও না, ওটা একটা ডিফারেন্ট রেভারেন্স এর জিনিস। কিন্তু হ্যাঁ ওই শুট অ্যান্ড ক্যামেরা দিয়ে আমাকে প্রথম আমার দাদু দিদার সাথে বেড়াতে গেছিলাম, একটা এক রোল ফিল্ম ভরে দিয়েছিল শুট অ্যান্ড ক্যামেরাতে। হ্যাঁ আমার পুরো ফিল্ম জুড়ে শুরু হচ্ছে ওই একটা ওই মোরগ ফুল হয় না, লাল রঙের যেটা মোরগ ঝুটি ফুল বলে, সেটার ছবি তুলে গেছিলাম আমি। পরে আমার মা বলছে এটা কি হলো, একদিন দাদু দিদার দুটো ছবি তুলতে পারছি, যে তো মোরগ ফুলের কেন ছবি। তো হ্যাঁ এইসব করতাম আর কি ফুলন। তুই যখন ভর্তি হলি SRFTI-তে, তোর ব্যাচে কজন ছিল, মানে তোর সিনেমাটোগ্রাফিতে কজন স্টুডেন্ট ছিল? সিনেমাটোগ্রাফিতে আমরা টোটাল 12 জন, যেটা প্রত্যেক ব্যাচই হয় আর কি 12 জন। আর তোর সঙ্গে কি আর কোনো মেয়ে ছিল? আমি ছিলাম একমাত্র মেয়ে, আমার আগের ব্যাচ, আমার ব্যাচ, আমার পরের ব্যাচ মিলিয়ে। সো ইন 3 ইয়ার্স আই ওয়াজ দ্য অনলি গার্ল ইন সিনেমাটোগ্রাফি। এই প্রশ্নগুলো ব্যক্তিগত ভাবে আমরা প্রচুরবার আলোচনা করেছি, আমি দর্শকদের জন্য আসলে এই কথাটা বললাম। এবং আমি কয়েকদিন আগেও একটা আর্টিকেল পড়ছিলাম যে গত 2 বছরে, 2 বছরেও যে সংখ্যাটা খুব একটা বেড়েছে তা কিন্তু নয়, মানে সারা পৃথিবীতেই বাড়েনি। কারণ যাই হোক না কেন, এটা দেখা গেছে যে মেয়েরা ক্যামেরার সামনে বেশি থাকতে ভালোবাসে বা বেশি কমফোর্টেবল, কারণ নিয়ে আমি যাচ্ছি না। এবার সব থেকে বেশি যে প্রশ্নটা তোকে করা হয় সেই প্রশ্নটাই এখন আমি তোকে করবো। এই যে এত ভারী ভারী ক্যামেরা মধুরা ম্যাডাম, আপনি কি করে ঘাড়ে করে তুলবেন বলুন তো? এইটা আমার মানে কয়েক কোটি বার, মানে এটা যদি আমি টাকা নিতাম না 1 টাকা করে পার প্রশ্নের জন্য, বিশ্বাস করো আমি কোটিপতি হয়ে গেছি এতদিনে, এই যে 1 টাকাও যদি নিতাম এই প্রশ্নটার জন্য। আর আমি মানে অবাক হয়ে যাই, আমি সবাইকে একই উত্তর দিই, উইচ ইজ আমি তোমাকে একই জিনিসই বলছি, ইটস ভেরি মানে ক্যামেরা তোলাটা টেকনিক্যাল থিং, মানে এটা তো আমার শারীরিক ক্ষমতার সাথে কোনো যায় আসে না, এটা একটা টেকনিক্যাল প্রসেস অফ পিকিং আপ আ ক্যামেরা। সত্যি কথা ক্যামেরা লোকে ঘাড়ে তুলে ঘন্টার পর ঘন্টা দৌড়ে বেড়াচ্ছে না, যে কোনো একটা বাল্কি DOP হলো সে শুধু শর্টটার জন্যই নেবে, ক্যামেরাটা ঘাড়ে তুলবে, তারপর সে নামিয়ে দেবে, আমরা একই জিনিস করবো। আমি তো কুলি নই রে বাবা, কি মুশকিল, ক্যামেরা ঘাড়ে নিয়ে দৌড়ানো তো আমার দায়িত্ব নয়। তো এইটা মানে বোঝানোটা যে এত মুশকিল, মানে অনেকে জিজ্ঞেস করে ক্যামেরা তুলতে পারবে, আমি বলি কেন তোমার দরকার, ইজ দ্যাট ইট ইজ রিকোয়ার্ড ইন ইয়ার প্রজেক্ট,
না সেটা তো ভেবে দেখবেন, তারা সেটা নিয়ে কথা বলে যে হোয়াট ইজ রিকোয়ার্ড, তোমার যদি দরকারই না হয় যে ক্যামেরাটা আমি ঘাড়ে তুলি, তাহলে হোয়াই ইউ আস্কিং দিস কোয়েশ্চেন? নাকি নাকি আমি একবার তুলে দেখাবো, তুমি দেখতে চাও যে আমি পারি কিনা তুলতে? না ব্যাপারটা না, ওই আমি রকম, সার্কাস, আমি সার্কাস না, আমি তুলে দেখাতে পারবো না, আমি তোমাকে ঘুষি মারতে পারি কিনা বলে সেটা আমি তাও ইন্টারেস্টেড আছি, বাট আমি তো আমি তোমার জন্য ক্যামেরা ঘাড়ে তুলে দেখাতে পারবো না, সরি, কারোর জন্যই না। এটা মানে একটা অদ্ভুত অ্যাবসার্ড একটা আইডিয়া, মানে সেটা এখনো রয়ে গেছে, উইচ ইজ রয়ে গেছে ফানি। এখনো রয়ে গেছে, সত্যিই ফানি। মানে আমি আমি জানি যে এই প্রশ্নটা তোকে প্রচুর বার ফেস করতে হয়, এবং এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন এবং খুব ইরিটেটিং একটা প্রশ্ন অবভিয়াসলি ফর ইউ টু ফেস। এবং এবং আর কি কি ধরনের প্রশ্ন তোকে ফেস করতে হয়েছে ওয়েন ইউ স্টার্টেড, মানে ঠিক SRFTI থেকে পাস করে বেরোবার পর, যখন তুই ডিসাইড করলি যে আমি তুই কাজ করবি? এইটা তো হচ্ছে বোধহয় টপ কোয়েশ্চেন আর কি। বি হচ্ছে, ও একটা মেয়ে ক্যামেরাম্যান, তুমি মেয়ে ক্যামেরাম্যান, তুমি পারবে? আমি বলছি আরে মানেটা কি প্রশ্নটার? হ্যাঁ পারবো, স্বাভাবিক, ওর জন্য আমি এসেছি। আর ইউ সি মাই ওয়ার্ক? এইটা একটা অদ্ভুত প্রশ্ন। তারপরে হচ্ছে যে তুমি কি কাউকে অ্যাসিস্ট করেছো? আরে বলছি নাও করে থাকি, করেছি না কিছু আলাদা ব্যাপার, আমি তো আমার কাজের জন্য এসেছি, টক টু মি আর কি। না, অ্যাসিস্ট্যান্টের একটা তোমার কারোটা স্ট্যাম্প দরকার। আরেকটা সবচেয়ে ভালো প্রশ্ন থাকতো, হ্যাঁ তুমি কি কোনো ফিচার করেছো? আমি বলছি তো যে আমি জাস্ট পাস আউট করেছি, ফিচারটা আমি আসবো কোথা থেকে? মানে দে অলওয়েজ ওয়ান্ট পিপল উইথ এক্সপিরিয়েন্স অন দ্য ফার্স্ট ডে। আরে ভাই, আমি কাজটা না করলে এক্সপিরিয়েন্সটা হবে কোথা থেকে? তো র্যাম্পেন্ট কোয়েশ্চেন আর সবচেয়ে বেশি তো ওইটা, যে ও তুমি মেয়ে, তুমি কি পারবে? আরে হোয়াট ইজ উইথ মেয়ে, তুমি কি পারবে? ও তুমি এত রোগা প্যাংলা, তুমি কি ক্যামেরা ঘাড়ে তুলতে পারবে? আরে আমি আজ পর্যন্ত মানে বুঝিনি, বিশ্বাস করো। আমি একবার একজনকে বলে দিয়েছিলাম যে আপনি তো ছেলে, আপনি প্রডিউস করতে পারবেন তো, বাট ননসেন্স। তুই শুরু করলি, কাজটা শুরু হলো কিভাবে বল একটু আমাদের, মানে মেইনস্ট্রিমে কাজ করা কবে থেকে শুরু হলো? ইনস্টিটিউট থেকে বেরিয়ে আমার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কাজ হচ্ছে আমিও মনোহর, যেটা কিনা একটা ইন্ডিপেন্ডেন্ট ফিচার ফিল্ম, যেটা ইনফ্যাক্ট 2018 না 2019, সালটা বলি 2018-তে কেরালা ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডেবিউ ফিল্মও পায়। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট প্রজেক্ট কামিং আউট অফ ইনস্টিটিউট। তার পরে পরে আমি আরেকটা আরো সাংঘাতিক কাজ করেছিলাম, কিন্তু সেটা আনফর্চুনেটলি নেভার স দ্য লাইট অফ দ্য ডে, ওটা এখনো মানে সামহাউ ইট গট স্টাক ইন এভরিথিং। সেটা টেকনিক্যালি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফার্স্ট ভার্চুয়াল রিয়ালিটি প্রজেক্ট ছিল, ওটা একটা ইন্ডো জার্মান প্রজেক্ট, ইন্ডো ব্রিটিশ প্রজেক্ট ছিল, কিন্তু ওটা সামহাউ নেভার, মানে আমরা শুট পুরো কমপ্লিট করেছিলাম বাট ওটা কোনোদিন বেরোয়নি। ওটা বেরোলে ইট উড হ্যাভ বিন, যেরকম বললাম যে ওয়ান অফ দ্য ফার্স্ট ভার্চুয়াল রিয়ালিটি ফিল্মস ইন ইন্ডিয়া, ওটা আমি শুট করেছিলাম, ওটা নিয়ে প্রচন্ড এক্সাইটেড ছিলাম। এবার এবার যেটা আমায় বল সেটা হলো তোর ফ্লোরে কাজ করার সমস্ত বিচিত্র অভিজ্ঞতা, যেগুলো আমি কিছুটা জানি, কিন্তু সেটা সেটা কেন বলছি বলতো, যে কারণে এই গল্পগুলো জানাটা খুব জরুরি। আর তোর মতো যারা চাইছে সিনেমাটোগ্রাফার হতে, তাদের আরো বেশি করে জানাটা জরুরি, কিন্তু সেগুলোর মধ্যে প্রচুর মজা আছে। যেমন তুই ওই ওয়াশরুমের গল্পটা বল। ওফ বাবা, সে ওয়াশরুমের গল্প, ওয়াশরুমের গল্প দুটো বলছি। একটা তো হচ্ছে যে ফার্স্টলি আমি একটা যখন প্রজেক্টে গেছিলাম, মানে আমি তোকে প্রোজ অ্যান্ড কনস দুটোই বলছি আর কি। একটা গল্প হচ্ছে যে সো আই ওয়েন্ট টু টক টু প্রোডাকশন পার্সন, এক্সিকিউটিভ প্রোডিউসার এন্ড অল, তাদের সাথে একটা ডকুমেন্টারি নিয়ে কথা হচ্ছে, কাজ ফাজ প্রায় ঠিক আছে না, হঠাৎ মানে অলমোস্ট ডান, পেয়ে গেছি কাজটা, তো তারপর আমাকে ফোন করে ক্যান্সেল করে দেয়। তো যখন আমি জিজ্ঞেস করি যে কেন ক্যান্সেল করছো, তো তখন ওরা আমাকে বলে যে এটা হচ্ছে, বললো না অ্যাকচুয়ালি মহিলা আছে, তো আপনি হলে একটা মহিলা হয়ে যাচ্ছে ক্রুতে, তাহলে আমাদের আলাদা করে একটা বাথরুমের ব্যবস্থা করতে হবে, সেটা তো প্রোডাকশনে খুব সমস্যা। আমি বলছি ভাই, মানে তোমার সবার জন্য বাথরুমের ব্যবস্থা করা উচিত, মানে হাউ আনহাইজিনিক ইজ দ্যাট? বাট এই জিনিসটা ইজ দেয়ার, মানে মেয়েদের টিমে আর কি বাথরুম যাওয়াটা ইজ আ ঘটনা, কারণ কি অর্ধেক সময় টয়লেট ফয়লেট তো কোথাও কিছু থাকে না, ভুলভাল থাকে। মানে সেম ভাবে আমি একটা জায়গায় শুট করতে গেছি আমাদের ইয়েতে, তো বাঁকুড়ায় অনেকটা ইন্টিরিয়ার্স এর গ্রামের মধ্যে, তো অনেকক্ষণ ধরে আর কি যাইনি, আই রিয়েলি ওয়ান্টেড টু গো, বাট আর পাচ্ছি না, এরকম অবস্থা।
তো আমার যে একজন লাইটার দাদা, সে বলছে দিদি ওদিকে যাও, ওদিকে দেখো ঝোপঝাড় আছে, বাট উই হ্যাভ টু গো দেয়ার ওনলি, দেয়ার ইজ নাথিং এর, প্রত্যন্ত গ্রামের ভিতরে। তো বলছে ওইদিকে যাও, ওদিকে দেখো ঝোপঝাড় আছে, ওইখানে তুমি করে নিতে পারবে। তো আমি গেছি ঝোপের মধ্যে, আমি লাইক দেখে মনে হলো হ্যাঁ এটা সেফ স্পেস অ্যান্ড অল অফ দ্যাট। এবার বিফোর আই কুড ডু এনিথিং, আমি জাস্ট ভাবলাম যে একবার ব্যাপারটা রেকিটা করি ঠিক মতন। ওকে, সো দেন আই কাইন্ড অফ স্যাট ডাউন টু সি দ্য পজিশন, যে কি হতে চলেছে। উমা নিচে দেখি নিচে ঝোপটা নেই, ঝোপটা যেটা দেখে মনে হচ্ছে ওটা শ্রাবস, হ্যাঁ ঝোপটা অ্যাকচুয়ালি উপরে গাছটা, নিচে কিছু নেই। এবার ঠিক সেই সময় পাশ দিয়ে দেখি একটা দাদু যে দুটো ছাগল নিয়ে ঘন্টা বাজতে বাজতে চলে গেল। আমি পুরো দেখলাম এদিক ওদিক, কেউ দেখিনি তো, বাট ইটস অ্যাকচুয়ালি আ থিং। মানে ওয়াশরুম যাওয়া ফর উইমেন টেকনিশিয়ান্স ইজ, তুমি জানো, তুমি ফেস করেছো আই এম শিওর, মানে যে সময় আমরা কাজ শুরু করেছিলাম তখন এমনিতে আমাদের দাসানি বা ইন্দ্রপুরী বা তোর টেকনিশিয়ানের ওয়াশরুমের যা অবস্থা ছিল, এখন এখন তো বোঝাই যায় টেকনিশিয়ানের তো চেহারা বদলে গেছে। তখন একটা ওয়াশরুম, তার মধ্যে সবাই যায়, এবং অবশ্যম্ভাবী কিছুদিন পর পর কারুর না কারুর ইনফেকশন হচ্ছে, এই ঘটনাগুলো ঘটতে থাকতো। এখন অন্তত কলকাতা স্টুডিও গুলোতে একটা বেসিক ব্যবস্থা আছে, কিন্তু বাইরে গেলে তো অবভিয়াসলি সব জায়গায় তো সে অবস্থা নেই, অবস্থা খারাপ। মানে এই জন্য তো, মানে এটা অনেকে হয়তো জানে না, বাট মহিলা টেকনিশিয়ানদের ইউটিআই হওয়াটা একটা কমন ব্যাপার হয়ে গেছে, এন্ড ইজ জাস্ট বিকজ অফ দিস। মানে উই হ্যাভ টু হোল্ড অন ফর লাইক 14 ঘন্টা 12 ঘন্টা, বাথরুম যাওয়ার কোনো সুযোগ থাকে না, কোনো অবস্থা থাকে না। অ্যান্ড ফাইনালি তুমি যেটা, যদি লং টার্ম কোনো প্রজেক্ট করো, এটা ডেইলি করতে 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 কত যে মহিলা টেকনিশিয়ানদের শরীর খারাপটা হয়, মানে নোবডি টকস অ্যাবাউট ইট, বাট ইটস অ্যাকচুয়ালি আ ভেরি র্যাম্পেন্ট প্রবলেম, যেটা আমি জানি না কেউ ভাবে না এটা নিয়ে। মানে আমরা নিজেরা হাসাহাসি করি উল্টে ব্যাপারটা নিয়ে। না, বাট দিস ইজ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং যেখানে তোর উপরে বা যে কোনো সিনেমাটোগ্রাফারের উপরে একটা প্রজেক্টের ম্যাসিভ একটা দায়িত্ব, সে যদি সুস্থ না থাকে তাহলে সে কাজটা করবে কি করে? দিস ইজ আ প্রবলেম, উই নিড টু সর্ট ইট আউট। বাট সত্যি কথা বলতে কি, আমরা এই জিনিসগুলো ইগনোর করে যাই। মানে আমি যখন, হ্যাঁ একদম, মানে আমি যখন মেয়েদের প্রবলেম নিয়ে কথা বলছি, তখন আমি কাজ পাবো কি পাবো না আমাকে কটা প্রশ্ন করলো, আমাদেরকে কেমন করে তাকালো, আমাকে আমাকে দু চারটে খারাপ কথা বললো কিনা, তার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট যে আমি সুস্থভাবে সেফলি কাজটা করতে পারছি কিনা। পরিস্থিতিতে পড়েছি সেরকমও হয়নি, সো দ্যাট আই হ্যাভ বিন ভেরি থ্যাঙ্কফুল বলবো না, বাট হ্যাঁ মানে কি বলবো আমি জানি না, মানে আই হ্যাভ হ্যাড নর্মাল মোমেন্টস আই গেস। মানে এখন তো অ্যাকচুয়ালি কেউ সেফ থাকলে সেটা সবাই থ্যাঙ্কফুল বলে, কিন্তু মানে সেটা উল্টে যেন এখন হয়ে গেছে, এটা ঘটনা মারাত্মক কিছু, আমি সেফ ছিলাম বুঝি। হ্যাঁ মানে হাউ আনফরচুনেট ইজ লাইফ। তো সেই জন্য আমি থ্যাঙ্কফুল কথাটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে আমি খুব নর্মাল সিচুয়েশনে ছিলাম, কারণ আই থিঙ্ক সেফ থাকাটাকে নর্মালাইজ করাটা খুব দরকার, যে সেফ থাকাটা তো এখন, সেফ থাকাটা ইট শুড বি নর্মাল, দ্যাট ইজ হাউ ইট শুড বি। টেলিভিশনের কাজ আমাদের সঙ্গে করলি আর কি, মানে আমি যে সুযোগ পেলাম তোর ক্যামেরার সামনে দাঁড়াবার, যদিও এত সহজে ছাড়ছি না, ভবিষ্যতে নিশ্চয়ই হবে সে সুযোগ। কেমন কেমন সে অভিজ্ঞতা? আমার আমার অভিজ্ঞতার কথা পরে বলছি, তোর অভিজ্ঞতা বল। আমার তো দারুণ মজা হয়েছে। দেখো একটা টেলিভিশন, আমি ইউজুয়ালি আমি খুব কমফোর্টেবল নই টেলিভিশন করতে, কারণ কি টেলিভিশনের একটা সার্টেন ওয়ে অফ ডুইং থিংস আছে, যেটাতে আমার মানিয়ে নিতে খুব অসুবিধা হয় বা আমার ওয়ার্কিং স্টাইলের সাথে যায় না। কিন্তু এই প্রজেক্টটাকে আমি একটা পার্সোনাল চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, যে একটু অন্য রকমের কিছু করব, বাংলা টেলিভিশনে একটু অন্য রকমের ভিজুয়ালস আনবো যেটা আগে কেউ কখনো দেখেনি। মানে আরে যখন আমি কাজ করছি কিছু একটা তো করতে হবে, মানে আই হ্যাভ টু মেক আ ডিফারেন্স টু ইট, নয় তো যে কেউ করতে পারতো। তো সেইটা চেষ্টা করেছি, কিন্তু থ্রু দ্যাট প্রসেস যা হয়, রোজ সকাল থেকে বিকেল সবাই মিলে একসাথে কাজ, সো ইটস ইট ওয়াজ দারুণ, মানে প্রচন্ড মজা হয়েছে। তার মধ্যে 5টা বাচ্চা ছেলে মিলে ইট ওয়াজ লাইক অ্যামেজিং, মানে মারপিট হচ্ছে, দৌড়াদৌড়ি, এই ওই হ্যান ত্যান, তো সবকিছু মিলিয়ে মানে জমজমাট ছিল। তো যখন আমি ফাইনালি ছেড়েছি, আমি যদিও সরকার বলেছিলাম না তোদেরকে আমি একটুও মিস করবো না, আমার কিচ্ছু যায় আসে না এইসব,
আমি সত্যি কথা ওদেরকেও বলিনি, বাট আই মিস দেম আ লট, আই রিয়েলি মিসড দ্য ফ্লোর আ লট। তো হ্যাঁ, যা হয় আর কি, একদিন থেকে তারা বাড়ির মতন হয়ে গেছে, ইটস লাইক আ ফ্যামিলি। তো এটা এটা হয় মিস করছি। টেলিভিশনে, বিশেষত টেলিভিশনের ক্ষেত্রে, কারণ একটা লম্বা সময়, অনেকটা সময় থাকা। আর তুই যেটা করলি সেটা হলো যে কমপ্লিটলি আলাদা একটা লুক, যেটা তুই চেয়েছিলি সেটা তুই করলি। এবং যে কারণে, যেটা আমি সোশ্যাল মিডিয়া থেকে বুঝলাম, যে ইয়াংস্টাররা কিন্তু এই লুক অ্যান্ড ফিলটা খুব পছন্দ করেছে, বিশেষ করে, আমি জানি না বাকিদের কথা, কিন্তু ইয়াংস্টারদের যেহেতু ফিডব্যাক পাই প্রচুর, সেই জন্য আমি বলতে পারি। এবং উইচ ইজ আ ভেরি পজিটিভ পয়েন্ট, কারণ ইয়াংস্টাররা তো খুব একটা টেলিভিশন দেখে না। তো আমি আমি মনে করি এটা খুব খুব পজিটিভ একটা জায়গা। ডেফিনেটলি আমরা সবাই তোকে খুব মিস করব বা করছি, কিন্তু সাথে সাথে এটাও ঠিক যে তুই একটা খুব গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এই মুহূর্তে বোম্বেতে রয়েছিস। একটু ছোট করে যতটা বলা যায়, এটা একটা ওয়েব সিরিজ, হিন্দি ওয়েব সিরিজ ফর Z5। তো সেটা এখন আমরা শুট করছি, তো খুব একটা খুব টাফ স্কেডিউল এর মধ্যে দিয়ে শুট হচ্ছে, বিকজ অফ কোভিড এন্ড এভরিথিং। আর স্পেশালি বোম্বেতে যেহেতু রিস্কটা অনেকটা হাই, তো জন্য প্রচন্ড প্রিকশনস নিয়ে কাজ হচ্ছে। তো বাট ইটস ফান, ভালো কাজ হচ্ছে, আর ইটস এন ইন্টারেস্টিং প্রজেক্ট, যেটা খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে, হোপিং মানে এই বছরের মধ্যেই আসবে, ইট উইল রিলিজ। তো এক্সাইটেড, ভেরি ভেরি এক্সাইটেড, খুব ভাল লাগছে। তার সাথে তো টেলিভিশনের গোয়েন্দা গল্প করতে না করতেই তো আমরা খবর পেলাম যে সিনেমার গোয়েন্দা গল্প তো তুই হাত দিচ্ছিস। হ্যাঁ, ওইটাও একটা জিনিস হচ্ছে, ওটা একটা জিনিস জাস্ট ভালো সুপার। হয়েছে কিন্তু, এই যে মারামারি দৌড়োদৌড়িটা করলি, ওখানে যে হ্যাঁ প্রচন্ড দৌড়োদৌড়িটা হয় আমরা আগের দুটো ছবিতে যা দেখেছি আর কি, হ্যাঁ হ্যাঁ শহরে হ্যাঁ ওই সেই দৌড়োদৌড়িটা তুই করবি আর কি। হ্যাঁ, হোপফুলি আর কি সেটা করতে পারবো। মানে আই পার্সোনালি, আই এম মানে সবর আমি পড়েওছি, তো আমার পুরো সবরটা পড়া, তো সেইখানে আমার সবর খুব ভালো লাগার একটা গল্প সিরিজ। তাছাড়া আই হ্যাড অলওয়েজ লাইক দ্য ফিল্মস, তো যখন আর কি আই গট দ্য অপরচুনিটি অ্যান্ড আই হার্ড যে আই ক্যান ডু অ্যান্ড আই এম বিং অফার সবর, আই তারপরে এক পায়ে খাড়া যে হ্যাঁ 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 একদম। অ্যান্ড ইন্টারেস্টিং প্ল্যানস আছে, একটু অন্য ভাবে শুট করার, একটু অন্য লুক অ্যান্ড ফিল নিয়ে আসার প্ল্যানস আছে। তো দেখা যাক কি হয়। আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট, আই এম থারেলি এক্সাইটেড অ্যাবাউট ইট। আমিও খুব এক্সাইটেড, এবং সব থেকে বেশি ভালো লাগছে এটা ভেবে যে এরকম একটা ছবির জন্য তোকে ভাবা হয়েছে, আবার ওই জায়গাটাতে ফিরে যাব। কারণ আবারও তো সেই একটা চাবিও থাকে যে এতটা দৌড়োদৌড়ি আছে, আবার গোয়েন্দা গল্প, সেখানে কোনো মেয়েকে বেছে নেওয়া, সরি কিন্তু কোনো মেয়েকে বেছে নেওয়া, এই ভাবনাটা, এই ভাবনার জায়গাটা যে খুলেছে, উইচ ইজ আ ভেরি ভেরি পজিটিভ থিং আই বিলিভ। কারণ হ্যাঁ মানে ডেফিনেটলি, কারণ কি আমি জানি না, এটা আমি রিয়েলাইজ করেছি যে গল্পের টপিক কি সেই অনুযায়ী অনেক সময় ডিসাইড করা হয় যে এটা মেয়ে পারবে না ছেলে পারবে। মানে আমি মানে ইট ক্যান বি এনি টপিক, অ্যান্ড আই এম আমি এটা বোঝাতে পারি না যে কোনো ডিওপি, সে একজন টেকনিশিয়ান, মানে সেটা ফিমেল হোক মেল হোক হোয়াট এভার, তার দায়িত্ব হচ্ছে একটা ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ বা দ্য ডিরেক্টরের ভিশনটাকে অন স্ক্রিনে রিফ্লেক্ট করা, আর টু মেক ইট বেটার। তো সে তার সাথে সে কি গল্প বলছে কি না বলছে, বা তাতে দৌড়াদৌড়ি আছে নাকি না মারামারি আছে, দ্যাট ইজ ইররেলেভেন্ট কমপ্লিটলি। মেয়েদের মেয়েদের ফিটনেসটা কম ধরে নেওয়া, মানে আগে থেকেই ধরে নেওয়া যে মেয়ে ফিটনেস লেভেলটা কম হবে, হয়তো ওটা পারবে কি পারবে, মানে এগুলো সবটা অ্যাজিউম করে নেওয়া না। অ্যাবসলিউটলি, মানে মেয়েরা হলে তারা আর কি ঘরের মধ্যে বসে সুন্দর মিষ্টি কত কোনো ভিজুয়ালস এর কাজ করবে, তারা মারপিট ফারপিট করতে পারে না, তারা বোধহয় দেখলে অজ্ঞান হয়ে যায়। মানে এই জিনিসগুলো না এখনো আছে যে মারপিট তারা দেখলে ভয় পেয়ে যেতে পারে, তাদের যদি লেগে যায়, আরে তো লেগে যাবে তো লেগে যাবে, সে তো কাজটা জেনেই তো সে এসছে, সে আমার বিকতে লাগবে, সে মানুষ, মানে হাউ ডাজ ইট ম্যাটার। কিন্তু এই ট্যাবু গুলো ইজ দেয়ার, অ্যান্ড ইটস ভেরি উইয়ার্ডলি দেয়ার। তো সেগুলো আমি থ্যাংকফুলি, আমার এই যে পরপর তিনটে প্রজেক্ট নিয়ে তুমি কথা বললে, এই তিনটে প্রজেক্টই থ্রিলার, তিনটে প্রজেক্টেই ফুল অন মারপিট, বোমা বমি, গোলাগুলি আছে, অ্যান্ড অল অফ দ্যাট ইজ দেয়ার। তো সেটা আমার জন্য খুব ইন্টারেস্টিং হয়েছে, তুই তো সব খুব ভালোবাসিস, ঠিক আমার হেভি লাগে এইসব, আমার দারুণ লাগে, মানে আমার হেভি লাগে একটু এই এক্সাইটমেন্ট গুলো যদি গল্পে পাই না, এগুলো আমার জন্য অ্যাডেড ইনসেন্টিভ, আমার দুর্ধর্ষ লাগে। একটু দুদিন জন্য মাথা ফাথা ফাটবে, একটু গুলি ফুলি চলবে, তবে না সিনেমা হচ্ছে, মানে কিছুটা হচ্ছে, তো আমার খুব ভালো লাগে।
না সেগুলো সব গেলেই তুই খুব সাকসেসফুলি করবি সেটা আমি জানি, আমার একটু কানে চলে যায় বুঝলি ওই জায়গাটা, না বললে তার কথা বলা মানে কথাটা কিছুতেই আসলে একটা জায়গা পায় না, ক্লাইম্যাক্স পায় না। সবাই আমাদের একটা মনের ইচ্ছে থাকে না যে আমরা কানে যাবো আলটিমেটলি, এন্ড ইউ গট মানে তুই ওখানে অ্যাওয়ার্ড পেলি, বল এই পুরো ব্যাপারটা একটু বল। কি বলি বলো, মানে ইট ওয়াজ না, এখন ইট স্টিল ইজ ফর মি ইটস অলমোস্ট লাইক আ ড্রিম কাম ট্রু। মানে আমি অ্যাকচুয়ালি সো আর্লি অন ইন মাই ক্যারিয়ার ওই পিকটাকে টাচ করতে পারবো সত্যি হবে না। অ্যাজ ইউ সেড, মানে গোয়িং টু কানস ইজ এভরিবডিজ ড্রিম, এনি ফিল্ম মেকার্স ড্রিমস, তো সেইটাতে অ্যাকচুয়ালি ওটা রিয়ালিটিতে হওয়া ইজ হিউজ 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 গ্র্যাটিফিকেশন ফর মি। মানে আমি ভাবতে পারি না, আমি ভেবেছিলাম, মানে ইচ্ছে ছিল, শখ ছিল যেরকম হয় যে কোনো না কোনো দিন হাম কান্স যায়েঙ্গে, কিন্তু সেইটা যে এরকম ভাবে এত আর্লি অন পাবো সেটা সত্যিই ভাবেনি। অ্যান্ড গিয়ে ওখানে পড়াটা ইজ আ ডাবল ম্যাজিক আর কি। মানে ক্যান্সে তুমি যখন ঢুকবে, মানে সেইটা যে একটা অ্যাটমসফিয়ার, একটা অ্যাম্বিয়েন্স, অ্যান্ড ইউ সিইং যে যে মানুষগুলোকে তুমি ছোটবেলা থেকে আইডিয়ালাইজ করেছো হোয়াইল ইউর লার্নিং ফিল্ম মেকিং, যাদেরকে তুমি দেখেছো, যাদের তুমি কাজ স্টাডি করেছো, যাদেরকে নিয়ে পড়াশোনা করেছো, তারা তোমার আশেপাশে ঘুরছে, অ্যান্ড ইউর গেটিং টু হ্যাভ আ কনভার্সেশন, আর কিছু দরকার পড়ে না। দ্য ফ্যাক্ট তুমি এই লোকগুলোর সান্নিধ্যে আসছো ফর আ কাপল অফ ডেজ, অ্যান্ড ইউ ক্যান টক টু দেম অ্যাজ আ ফেলো টেকনিশিয়ান, এই পাওয়াগুলো না মারাত্মক জায়গা। মানে অ্যাওয়ার্ডটা পেয়েছে অ্যান্ড অল অফ দ্যাট, ইটস ফাইন, অবভিয়াসলি দ্যাটস এ হিউজ থিং, কিন্তু তার থেকেও বড় কথা যে এই কনভার্সেশন গুলো হতে পাওয়া। যে আমি আজকে ব্রুনোর সাথে বসে, মানে ব্রুনো ডেলবোনেল, মানে যার আমেলি দেখে ইট হ্যাজ ইন্সপায়ার্ড মি টু ডু সিনেমাটোগ্রাফি ইন এ সার্টেন ওয়ে, তার সাথে বসে আমি কথা বলছি তার কাজ নিয়ে, সে আমার কাজ যেটুকু দেখেছে সেটা নিয়ে কথা বলছে, ইউনো হ্যাভিং দ্যাট এক্সচেঞ্জ, হ্যাভিং দ্যাট কনভার্সেশন উইথ আ মাইন্ড উইচ ইজ সো সুপারলেটিভ, ইটস সামথিং অ্যামেজিং আর কি। তাছাড়া তো ধরো হচ্ছে কানসের স্টেজটা, মানে সেদিন সকাল থেকে তো তার আগে দুদিন আগে গেছি, সবার সাথে একটু বন্ধু বান্ধব হয়ে গেছে, ঠিক আছে মোটামুটি ঠিক আছে, ব্যাপারটা একটু ধাতস্থ হয়ে গেছি, আচ্ছা আমি কানসে আছি এটা ব্যাপারটা একটুখানি বুঝে নিয়েছি। কিন্তু যেদিন অ্যাওয়ার্ডের ডে আর কি, তো অ্যাওয়ার্ড ওয়াজ ইন দ্য ইভিনিং, তো সকালবেলা থেকে আই হ্যাড মাই জেলিনিজ ব্যাগ আর কি, আমি মনে হচ্ছে আমি বাড়ি গেলেই তো হয়, আছে কি আমার রাত্রিবেলা অব্দি থাকাটা খুব দরকার, এইসব ফিলিং ফিলিং হচ্ছে আমার। তো যাই হোক, সেটা শাড়ি ফাড়ি পরে গেলাম, এন্ড দ্যাট মোমেন্ট আর কি, যখন নামটা, মজার কথা হচ্ছে যে অ্যানাউন্স করেছেন অ্যামেলিয়া, শি ইজ আ ফ্রেঞ্চ অ্যাক্ট্রেস, তো ওয়েন শি অ্যানাউন্স, শি হ্যাড অ্যানাউন্সড ইন ফ্রেঞ্চ, তো আমি বুঝতে পারিনি, হ্যাঁ যেটা আমার নাম ফার্ম অ্যানাউন্স হয়ে গেছে ব্যাপারটা, আমি না সুন্দর সুন্দর ভিডিও করছিলাম প্রোগ্রামটাকে, আমি সাডেনলি সি দ্য সবাই আমাদের দিকে হাততালি দিচ্ছে, আমি তখন বুঝেছি যে ও এটা হয়ে গেছে, এবার আমাকে স্টেজে যেতে হবে। তো দেন আই ওয়াকড ইন টু দ্য স্টেজ, অ্যান্ড রাজীব স্যার ওয়াজ দেয়ার, তো রাজীব স্যার অ্যান্ড দে গিভ মি দ্যাট অ্যাওয়ার্ড, ইট ওয়াজ আ মানে আমি বোধহয় ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছিলাম, আমার সত্যি কথা বলতে ওই ব্রিফ কয়েকটা সেকেন্ড কিন্তু আমার অ্যাকচুয়ালিতে মনে নেই। হ্যাঁ মানে এটা খুব অনেস্ট আজকে একটা কনফেশন করলাম তোমার কাছে, উইথ দ্যাট few seconds of me walking into stage and getting that award, I actually don't remember. মানে ওইটা আমি পুরো ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছিলাম। মানে নেক্সট থিং আই রিমেম্বার ইজ মাইকটা হাতে নিয়ে আমি আমার ভোট অফ থ্যাঙ্কসটা দিলাম বা থ্যাঙ্কিং স্পিচটা দিলাম, কিন্তু ওই জায়গাটা সত্যি আমার কিছু মনে নেই। থ্যাঙ্কিং স্পিচটা কি তুই রেডি করেছিলি না তখন সেই মুহূর্তে যা মনে হয়েছে সেটাই বলছি, যদিও অসাধারণ স্পিচটা আমি শুনেছি। ওই স্পিচটা ইজ কমপ্লিটলি ইম্প্রুভ, মানে ওরা ইনফ্যাক্ট আমাকে আগের থেকে বলেছিল, মানে যখন আমি ইন্ডিয়া থেকে বেরোইনি ওরা তখন থেকে বলেছিল যে ওদেরকে স্পিচটা লিখে দিতে, বিকজ ইটস সাচ আ হিউজ প্ল্যাটফর্ম অ্যান্ড আইড বি স্পিকিং ইন ফ্রন্ট অফ দ্য গ্লোবাল প্রেস অ্যান্ড এভরিথিং, তো ওরা ইন্ডিয়া থেকে বলেছিল আমাকে যে আগে লিখে দিতে যে কি বলবো, সো দ্যাট দে কুড চেক অ্যান্ড এভরিথিং, অ্যান্ড আই সেড যে আমি পারবো না, আমার তখন যেটা মনে হবে আমি তখন বলবো। তো ওরা দে ওয়্যার মাচ মোর স্কেয়ার্ড অফ মি, অ্যান্ড আই ওয়াজ শিওর যে আমি কোনো লিখে স্পিচ পড়বো না, তখন যেটা আমার মনে হবে আমি সেটা বলবো, আই ওয়াজ অ্যাডামেন্ট অন ইট। ইনফ্যাক্ট সেদিন সকালবেলা ওরা আমাকে বলেছে যে আর ইউ শিওর যে তুমি স্পিচটা তখন তখনই বলবে, তুমি বলতে পারবে তো, তোমার ভয় করবো না তো, তো ওই একটা কনফিডেন্স আমার আছে, হ্যাঁ আমি কথাটা মোটামুটি বলে দিতে পারি।
আমি বলেছি হ্যাঁ হ্যাঁ না কোনো চাপ নেই, আমি আই উইল সেভ এন্ড হোয়াট আই ফিল লাইক, সো দে ওয়্যার মোর স্কেড অফ মি, স্কেড অফ দ্য স্পিচ দ্যান আই ওয়াজ। তো যাই হোক, স্পিচটা হলো, আই আই নাই অনেস্টলি বলছি, আমি সে কিছু ভেবে বলিনি, এটা আমার খুব যেটা আমি বলেছিলাম সেটা হোয়াট আই ফেল্ট ভেরি স্ট্রংলি অ্যান্ড আই স্টিল ফিল, সেই কথাটাকেই আমি তখন বলেছিলাম। অ্যান্ড হোয়াট আই লাইকড অর হোয়াট আই ফিল ভেরি গ্রেটফুল অ্যাবাউট, যে সবাই আন্ডারস্টুড হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে, অ্যান্ড আই হ্যাড দিস হিউজ স্ট্যান্ডিং ওভেশন অ্যান্ড পিপল হ্যাড ক্ল্যাপড অ্যান্ড অল অফ দ্যাট। সো অ্যান্ড আই রিয়েলাইজ দ্যাট ইফ ইউ স্পিক অন আ টপিক উইচ ইজ গ্লোবাল অ্যান্ড উইচ হ্যাজ ইউ নো ভেরি হিউম্যান প্রবলেমস, সেটা সবাই বুঝতে পারে। তো দ্যাট ইজ ওয়ের আই থিঙ্ক আই ফেল্ট গুড আফটার সেইং ইট, মানে নিজেকে বোকা মনে হয়নি, থ্যাংক গড। যে হয় হয় না যে বনে কিছু বাক্যাম দিয়ে তার মনে হয় যেটা তো বলার তো দরকার ছিল না, চেপে যেতিস ভাই, তো সেইটা আমার হয়নি থ্যাংকফুলি, তো গুড। না বেসিক্যালি তুই যেটা ফিল করেছিলি সেটাই বলেছিলি, যে তোর যেটা ভিকট্রি সেটা আসলে তোর একার ভিকট্রি নয়, আমাদের ভারতবর্ষের আরো অনেক মেয়ের ভিকট্রি। এটা তো খুব সত্যি কথা, তার কারণ যত আমরা এগিয়ে যাব বা যাবার চেষ্টা করব, সাথে সাথে তো আমরা আরো অনেক জনকে সঙ্গে নিয়ে এগোচ্ছি। ইউনাইটেড নেশন একটা কথা গত কয়েক বছর ধরে বলছে যে নো ওয়ান শুড বি লেফট বিহাইন্ড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেউ পিছনে থাকলে কিন্তু এগোনো হয় না। So you feel একদমই তাই, একদমই তাই। মানে আমি থিং ইজ আমি সেটা এখনো অনেস্টলি বিলিভ করি যে আমি হয়তো বিশাল কিছু করতে পারিনি, আমি অসাধারণ কিছু বলে আমি মানছি না, আমি খুব ছোট্ট একটা জায়গা থেকে নিজের মতন করে যেটুকু কাজ করতে পারি, খুব সেলফিশলি কাজগুলো করি, মানে ভালো কাজগুলো করি, যেগুলো মনে একটু খারাপ কাজ করি না, হোয়াট এভার, মানে মানুষ তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিজের মতন করে কাজটুকু করি, কিন্তু এই যেটুকু আমি কাজ করছি বা এই যে একটা ইমেজ এখন ছবিগুলো তুলছে, আমি রিয়েলাইজ করলাম যে এই যে এত কটা ছবি আমার ঠাকা ঠাকা করে কাঁচে স্টেজে দাঁড়িয়ে হলো, এই ছবিটা যখন বাইরে যাবে, যখন কেউ দেখবে, কোন একটা যে কোনো একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে হতে পারে বা একটা কলকাতা শহরেরই একটা মেয়ে হতে পারে, যে যখন দেখবে যে একটা শাড়ি পরা এরকম একটা মেয়ে ওরকম পাগলের মতন চুল নিয়ে কাঁচে স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, কোথাও গিয়ে তো হতে পারে যে শি গেটস ইন্সপায়ার্ড অ্যান্ড শি টেকস দ্যাট স্টেপ যেটা কখনো ভাবেনিও নেবে। তো ওইটুকু যদি কারোর একটা স্পার্ক আমি তৈরি করতে পারি বা সেটার জন্য যদি হয়, তাহলে ইটস অল ওয়ার্থ ইট। কারণ আমি জানি না যে আমি কাউকে ইন্সপায়ার করছি কিনা, বা আমি আমি অনেস্টলি আমি ইন্সপায়ার করতে যাই না, কিন্তু আমি কোথাও গিয়ে কাউকে একটা ভরসা দিতে যাই যে আমার ইমেজটা দেখে বা আমি যে কাজটা করছি সেটা দেখে সে ভরসা পাক যে হ্যাঁ যে এই ফালতু মেয়েটাও যদি পারে তাহলে আমি এর থেকে বেটার পাবো, যদি এইটাও কারোর মনে হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে দে শুড টেক দ্যাট স্টেপ। সেটা আমাকে নেগেটিভলি নিয়ে ভাবুক, সেটা আমাকে পজিটিভলি নিয়ে ভাবুক, কিন্তু আমাকে দেখে ভাবুক, সেই কনফিডেন্সটা বা দ্যাট ওই হয় না যে সবার একটা ভয়ের জায়গা থেকে একটা কিছু জিনিস ট্রিগার দরকার হয় ফর ইউ টু টেক দ্যাট স্টেপ, সেইটা যদি হয় তাহলেও আই উইল বি মোর দ্যান হ্যাপি অ্যাকচুয়ালি। মানে তাহলে all makes sense, this all of this war, all of this jhamela, all of this struggle would actually find a meaning to it. Definitely it happens, it will happen. Important thing je hope or courage ta amra pouchhe dite pachhi kina, oi mukhe bolar to dorkar nei, amader kaj diye dekhano tai sobtheke beshi important, dekhano tao important noy, kaj kore jawa ta sobtheke beshi important. Thamlei sathe sathe onekke niye thamlam. So which I really appreciate about you are sobtheke jeta ajke to jodio struggle shobdo ta bolli kintu kono din jeta ami kokhono tor body language er moddhe paini ta prottekere moddhe prottekere hardship ache prottekere struggle ache ebong seta khub shabhabik ebong eta mantei hobe je bharatbarshe ba amader amader moto deshe thakte gele মেয়েদের একটু কিছু অ্যাডেড স্ট্রাগল থাকে, ওটা একটু গয়নার মতো আসে, কিছু করার নেই, ওগুলো নিয়েই আমরা জানি আমরা লড়ছি। তো what I always loved about you যে তোর বডি ল্যাঙ্গুয়েজে তোর তোর কথায় বার্তায় আমি কোনো দিন এটা দেখিনি যে আমার অসুবিধা হচ্ছে, এটা তো নেই, which is a very positive thing জানিস। মানে যেটা আমি যদি তোর সাথে খুব কাছ কাছ থেকে কাজ না করতাম অতটা বুঝতে পারতাম না, ওই হয় না যে আমিও তো ছবি দেখছি, আমিও তো শুনছি, কখনো কয়েকবার দেখা হয়েছে কোনো অনুষ্ঠানে পার্টিতে, ফোনে দু একবার কথা হয়েছে, that's it। কিন্তু যখন আমরা কাছাকাছি কাজ করছি তখন বুঝি যে কোনোদিন কখনো অসুবিধাটা তুই বুঝতেই দিস না, which is a very positive thing about you রে। আমি জানি না তুই এটা রিয়েলাইজ করেছিস কিনা, আমার মনে হলো আমি তোকে জানাই।
আমি রিয়েলাইজ করিনি, কিন্তু এইটা কোথাও একটা আমার জেদ যে আমি যাই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাই, সেটা আমার স্ট্রাগল, অ্যান্ড দ্য পার্সন স্ট্যান্ডিং নেক্সট টু মি শুড নেভার গেট এফেক্টেড আউট অফ ইট। আর এসপেশালি যখন আমি এটা ফ্লোরে থাকি অ্যাজ এ ডিওপি, যে ট্রিমেন্ডাস প্রেশারটা থাকে, কারণ কি একটা ইকোনমিক্স এর ব্যাপার আছে, তুমি পুরো ফ্লোর চালাচ্ছ, ইউ হ্যাভ ইউর ওয়ার্কিং উইথ টাইম, ইউর ওয়ার্কিং উইথ সো মেনি থিংস, সেই স্ট্রাগলটা তোমার মধ্যে থাকতে হবে। দ্যাট শুড নেভার এফেক্ট ইউর টিম অর ইউর, মানে না ফ্লোরের ভাইবটা খারাপ হয়ে গেলে না তোমার শুটিংটাই খারাপ হবে। আর আমার একটা ভুরু কুচকানো, একটা একটু মাথা গরম করা, মানে যদি খুব দরকার না হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে আমি কোনটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছি সেইটা যদি আমার ইউনিট ফিল করে না, কোথাও গিয়ে ওই এনার্জিটা ওখানে সিপ আউট করে যাবে, যেটা আমি সেটে তো চাই না। আর আমি পার্সোনাল লাইফেও চাই না, যে আমি প্রচুর স্ট্রাগল করেছি সেটা আমি বলতেও চাই না, সেটা কেন কিভাবে কিরকম আমি কাউকে জানাতেও চাই না, বিকজ দোজ স্ট্রাগলস আর অ্যাবসলিউটলি মাইন। আর ইউ শুড, আমি কাউকে এটাও জন্য জানাতে চাই না, কারণ কি এই স্ট্রাগলস গুলো শুনলে লোক অর পিপল গেটস সিম্প্যাথেটিক, আই ডোন্ট ওয়ান্ট সিম্প্যাথি, আই ডু নট ওয়ান্ট দ্যাট, ইউ লুক এট মি লাইক আই অ্যাম ইন ফ্রন্ট অফ ইউ রাইট নাও অ্যান্ড ইউ জাজ মি অন দ্যাট, দ্যাট ইজ স্টিল বেটার। কিন্তু তুমি ভাবে ও হো রে, ও তো অনেক কষ্ট করেছে, সত্যি বেচার, এইট আই ক্যান নট, I will die but I won't let this happen to me. তুমি আমাকে দেখো, আমার কাজ দেখো, সেটা নিয়ে তুমি জাজ করবে। আমি কিভাবে এই কাজটাতে পেয়েছি সেটা তোমার দেখার দায়িত্ব নয়, সেটা আমি তোমাকে জানাতেও চাই না। তো নেভার আই কনসিয়াসলি, সেটা তুমি ফিল করেছো সেটা মানে সত্যি অ্যামেজিং, সেটা তোমার অবজারভেশনাল পাওয়ার, বাট আমি কখনোই চাই না যে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আমার পাশের জন ফিল করুক। বাবা মা কি বলেন এখন? বাবা মা হ্যাপি, বাবা মা দে আর ভেরি গ্ল্যাড উইথ, অ্যান্ড আই এম গ্ল্যাড দ্যাট দে আর গ্ল্যাড, কারণ কি অনেস্টলি বলতে গেলে আমার বাবা মা যে লেভেলে আমাকে সাপোর্ট করেছে, দে হ্যাভ সাপোর্টেড মি উইদাউট আস্কিং আ সিঙ্গেল কোয়েশ্চেন, আমি কি সাবজেক্ট নিয়ে পড়তে যাই, কোন কলেজে পড়তে চাই, কি নিয়ে পড়তে যাই, কোনোদিন কোনো প্রশ্ন করেনি, কোনোদিন কোনো ডাউট এক্সপ্রেস করেনি, আমি কত রাত্রিরে কোথায় কাজে যাচ্ছি, আমি কার সাথে কাজে যাচ্ছি, আমার টাকা আমি কি পাচ্ছি, কোনো কিছু নিয়ে কোনোদিন প্রশ্ন করে। ইনফ্যাক্ট আমার মা বাবা আমাকে সারাদিন কোনো কল করে না, শুধু তাদের ডিমান্ড হচ্ছে যে আমি রাত্রির বেলা একটা ফোন কল করবো, দ্যাট ইজ অল দ্যাট দে হ্যাভ আস্কড ফর মি, নাথিং এলস দেন দ্যাট। আমার সব কটা ডিসিশনকে আমার আমার থেকে বেশি বোধহয় আমার বাবা মা সাপোর্ট করেছে। সো ফলে তারা যে ইমেন্স ট্রাস্ট অ্যান্ড সাপোর্টটা করেছে, সেইটা যে আমি তাদেরকে কোথাও গিয়ে রাখতে পেরেছি সেটার মান, ফর দ্যাট আই এম পার্সোনালি প্রাউড অফ, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে কোথাও গিয়ে তারা যখন মানে পাশের বাড়ির কাকিমাসে বলে যে আজকে খুশবুর রিপোর্ট ইন্টারভিউটা পড়লাম কাগজে, অ্যান্ড আই সি দ্যাট দ্যাটস দ্য স্মাইল অ্যাবাউট ইট, আই থিঙ্ক দোজ আর দ্য লিটল উইনস আর কি, কারণ কি দে হ্যাভ নেভার আস্কড এনিথিং ফর মি ইন রিটার্ন, একটা অদ্ভুত সাইলেন্ট সাপোর্ট, অ্যান্ড দে আর লাইক দিস টু পিলার্স। তো কোনোদিন কিচ্ছু বলেনি, বিশেষ করে অপাদি আমার মানে এটা আমি কাউকে খুব একটা বলি না, বিকজ আই এম ভেরি অটিস্টিক ওয়েন ইট কামস টু এক্সপ্রেসিং ফিলিংস, আমি পারি না আর কি, আমার প্রবলেম আছে, আমি খুব একটা ওভার্টলি হ্যাপি বা ওভার্ট স্যাডনেস আমি দেখাতে পারি না, স্পেশালি কাউকে খুব পছন্দ হলে বা ভালো লাগলে সেটাও আমি খুব একটা বলতে পারি না, বাট আই হ্যাভ নেভার বিন এবল টু সে দিস টু মাই প্যারেন্টস মাইসেলফ, আজকে তোমার থ্রু দিয়ে বলছি। সো The way they have supported me is unconditional. মানে কারোর না কারোর বাবা মা হয়তো কোনোদিন কোনো একটা টাইমে হয়তো প্রশ্ন করেছে তুমি সত্যি এটা করতে যাস, আমার বাবা মা লাইফে কোনোদিন প্রশ্ন করেনি, আমি কি কাজ নিয়েছি, কাজ নিয়ে নি মাসের পর মাস, যখন কাজ পেতাম না, যখন বাড়িতে বস থাকতাম, তখনও কোনোদিন বলেনি যে যা এবার কি কাজটা খুঁজে আয় বা তুই কি অন্য কিছু করতে চাস, মানে খুব যখন ইনিশিয়ালি বা এখনো যখন খুব কম টাকায় কাজ করি, আমি খুব লো বাজেটে কাজ করি, তখনও কেন কম টাকা নিচ্ছে এই প্রশ্নটা কোনোদিন করেনি, রাত বিরেতে বাড়ি এসছি, কে কার সাথে বাড়ি আসছি বা কোথায় গিয়ে শুটিং করছি, সেই টিমের আদৌ আমি কাউকে চিনি কিনা, এই যে আমি বম্বে দিল্লি হিল্লি দিল্লি করে বেড়াই, কার সাথে যাচ্ছি, কি করছি, দে নেভার আস্ক মি এনিথিং, অ্যান্ড দে হ্যাভ লেট মি ফ্লাই কমপ্লিটলি। মানে সেই জায়গাটা যদি আমার প্যারেন্টসরা আমাকে না দিত, আমি হয়তো এখানে পৌঁছাতে পারতাম না। অ্যান্ড হ্যাভিং সেড দ্যাট, আমি এই জন্যও এটা বলছি যে আই ওয়ান্ট আদার প্যারেন্টস অলসো টু আন্ডারস্ট্যান্ড, যে গিভ ইয়োর ডটার্স দ্যাট স্পেস,
মানে সব মেয়েরাই কিন্তু তারা নিজেদের ভালোটা বোঝে আর তারা নিজেরা ভালোটা করতে চায়, প্লিজ তাদেরকে আটকাবেন না, মানে লেট দেম গো, লেট দেম ফ্লাই। এটা যতখানি দায়িত্ব মেয়েরা চেষ্টা করাটা, ততখানি দায়িত্ব অ্যাকচুয়ালি প্যারেন্টস এর সাপোর্ট করাটা। তো আমি অনেকের কাছ থেকে ইনফ্যাক্ট শুনি যে অনেক মেয়েরা ফটোগ্রাফি নিয়ে করতে চাইছে বা একটু মিডিয়াতে কাজ করতে চাইছে, প্যারেন্টস ডোন্ট অ্যালাউ বিকজ তারা তাকে এমএনসি তে কাজ করতে বলছে, চাকরি নিতে বলছে, সেফ থিংস করতে বলছে। আই আন্ডারস্ট্যান্ড প্যারেন্টস এর জায়গাটা যে হ্যাঁ ফ্রিল্যান্সিং ইজ আ অ্যাবসলিউট গ্যাম্বল উইথ লাইফ আর কি, কবে কাজ আছে, কালকে কাজ নেই, কি হবে টাকা পয়সা, বাট লেট দেম ডু ইট, মানে আটকাবেন না, পড়ুক ওরা যদি না পারে, যদি ফেল করে তাহলে তো ইউ ক্যান অলওয়েজ ব্রিং দেম ব্যাক, কিন্তু আগে করতে দিন, যারা যেন এই আক্ষেপটা না করে যে আমাকে করতে দিলে আমি এটা অনেক বেটার করতে পারতাম। আই থিংক দ্যাট ইজ মাচ মোর, মানে ওই দুঃখটা থেকে বোধ হয় বেরোনোটা খুব মুশকিল হয়ে যায়। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, আই ক্যান রিলি রিলেট, বিকজ আমার বাবা মাও কোনোদিন আমায় বলেনি যে তুই কি তাহলে অন্য কিছু ভাববি, মানে কখনো অত্যন্ত খারাপ সময়ে এবং অর্থনৈতিক খারাপ সময়েও বলেনি যে তাহলে তুই কেন এই প্রজেক্টটা ছেড়ে দিলি, এটা করলি না, এবং বরঞ্চ বলেছে যদি প্রয়োজন হয় তাহলে কখন হেজিটেট করিস না, উই আর দেয়ার। তো ভাগ্যি সেটা বলেছে বলি কিন্তু নিজের কাজটুকু করে যেতে পারছি নিজের মতো করে। এরকম বাবা মা না থাকলে দেখ বাইরের লোকেদের প্রচুর প্রশ্ন এবং তাদের নিজেদেরই প্রচুর উত্তর আছে, উত্তরগুলো তারাই দিয়ে দেয়, আমাদেরকে প্রশ্ন করার আগেই তারা জানে যে আসলে উত্তরটা কি, কিন্তু তাদের প্রশ্ন এবং উত্তরে কিচ্ছু এসে যায় না যদি বাবা মা বাবা মার কাছে পরিষ্কার থাকে যে আমার আমার মেয়ে বা আমার সন্তান তার উপর আমি ভরসা করতে পারি। এবং ভরসা করলে যেটা হয় মধুরা, যেটা তুইও জানিস আমিও জানি, যে আমরা ভরসা রাখতে জানি একদম যে জায়গাটাতে মানুষ মনে করেন যে আমরা বোধ হয় বিশৃঙ্খল জীবন যাপন করি, বিশৃঙ্খল জীবন যাপন করলে যে কাজটা করা হতো না, এই মধুরা দিন রাত এক করে এই কাজটা করতে পারতো না, সেগুলো একটু বার করে বাড়িতে যে মেয়েটি চাইছে মিডিয়ায় এসে কাজ করতে তাকে যদি অ্যালাউ করেন তাহলে আমরা খুব খুশি হব, কারণ আমাদের প্রচুর, আমি বিশ্বাস করি মিডিয়াতে প্রচুর মেয়েদের কাজ করা, মাঠে নেমে কাজ করার প্রয়োজন আছে, মানে শুধু শুধু ক্যামেরার সামনে নয়, শুধুমাত্র কি বলবো খাতাপত্র সামলানো নয়, অ্যাডমিনিস্ট্রেশন সামলানো নয়, তাদের টেকনিক্যাল ফিল্ডে কাজ করার প্রয়োজন আছে, তাদের ডিরেক্টর হিসেবে কাজ করার প্রয়োজন আছে, পার্সপেক্টিভ না হলে বদলাবে না। সামনে তো পুজো, তুই তো বোম্বেতে, এবার পুজো বোম্বেতেই কাটবে আমার, এবার পুজো বম্বে, তো দেখি, কিন্তু এখানেও একটু পুজোটা যা মনে হচ্ছে একটু নিয়মান হবে আগের বার। হ্যাঁ, তো কিন্তু পুজো ইস পুজো, কি আছে, পুজো ইস পুজো। আমি একটু আমি দু তিনটে নতুন টি শার্ট নিয়ে এসেছি, আমি শুটে সেদিন আমার তিনটে নতুন টি শার্ট পরে যাবো, ব্যাস নিজের মতন করে পুজোটা এনজয় করে নেবো আর কি যতটুকু হয়। সেদিন একটু মারাঠি ইউনিট কে গিয়ে শুভ ষষ্ঠী, শুভ পঞ্চমী, মানে শুভ অষ্টমী বলে দিলেই হয়, কি আর আছে, অসুবিধা তো কিছুই নেই। তারা দেখবি তারাও নিজেরা সবাই সবাইকে বলতে শুরু করে দিয়েছে, দে উইল অলসো হ্যাভ ফান, আই এম প্রিটি শিওর, আই এম শিওর। যাই হোক, সামনে তো প্রচুর কাজ, তুই সাবধানে কাজ শেষ কর এবং তারপরে ফিরে আয়, তারপরে আমাদের সঙ্গে দেখা কর, এবং তারপরেও আরো অনেক কাজ করতে হবে। দুটো প্রশ্ন ইচ্ছে তো তাই আছে, হ্যাঁ বলো। দুটো প্রশ্ন, একটি প্রশ্ন হলো নিজের কি প্ল্যান আছে, এক্ষুনি বলিস না কোনো প্ল্যান নেই, বলতেই পারিস, কিন্তু অনেক সময় ইচ্ছে তো থাকে যে একটা কিছু করতে চাই, সেটা 10 বছর হোক 20 বছর হোক, প্রচুর সময় আছে রে, কি ইচ্ছে আছে কোনো একটা সময়ে কোনো কিছু একটা করার, যেটা খুব স্পেশাল একটা ইচ্ছে? ইচ্ছে বলতে গেলে এক হচ্ছে একটু পৃথিবীটা আর একটু ঘুরে দেখার ইচ্ছে, যেটা রিয়েলি আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আই ওয়ান্ট টু সি প্লেসেস, আই ওয়ান্ট টু মিট পিপল, আই ওয়ান্ট টু টেস্ট ডিফারেন্ট ফুড। তো এইটা একটা সত্যি খুব ইম্পর্টেন্ট একটা ইচ্ছে, মানে আমার ইচ্ছে যে আমার এত এত পাসপোর্ট থাক আর তাতে এত এত
স্ট্যাম্প পড়ুক যে আর কি আমি নিজেই কাউন্ট রাখতে পারবো না। আর সেকেন্ড হচ্ছে একটা ডিরেকশনটার ইচ্ছে আছে, কিন্তু এখন আমি ভাবনা চিন্তা করছি, নানা রকম জিনিস লিখছি, এখন আই এম নট টেকিং দ্য জাম্প, কিন্তু নিজের ওই কনফিডেন্সটা বিল্ড হলে হয়তো কোনোদিন করব। তো এই দুটো তো ইচ্ছেই আছে, ঠিক আছে, দুটো স্ট্রং ইচ্ছে, ইচ্ছে আর ব্যাস, দুটো 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 ইচ্ছেই যথেষ্ট, দুটো ইচ্ছে হোক, হ্যাঁ হ্যাঁ দুটো বাকি ইচ্ছে, ইচ্ছেগুলো হবে। ব্যাস ব্যাস ব্যাস, এই দুটো ইচ্ছেতেই আরো অনেক কিছু কভার করে যায় রে। এবার হ্যাঁ এবারে আরো একবার তাদের জন্য বল, কারণ বহু মেয়ে আছে, তারা হয়তো এখনো ভাবছে, বা তারা হয়তো ভাবছেও না, একটু তাদের জন্য বল যে তারা যেন এগিয়ে আসে, এবং তারা মনে না করে ক্যামেরাটা এতটাই ভারী যে আমি ঘাড়ে তুলতে পারবো না। আমি সবাইকেই বলছি যে ক্যামেরাটা অ্যাকচুয়ালি একদমই ভারী জিনিস নয়। ক্যামেরাটা তুলির মতন, আমরা যেরকম তুলি দিয়ে তোমরা কাগজে ছবি আঁকো, আমরা ক্যামেরা দিয়ে স্ক্রিনে ছবি আঁকি, শুধু ইকুইপমেন্টটা আলাদা, কিন্তু জিনিসটা কিন্তু সেম। তো সেটাকেই ভাবো, এগিয়ে আসো, একটু সাহস করে এগিয়ে আসো, ইটস আ হিউজ হিউজ ওয়ার্ল্ড আউট দেয়ার, অনেক কিছু কাজ করার আছে, অনেক ইন্টারেস্টিং জিনিস করার আছে, আর এখন পৃথিবীটা আস্তে আস্তে খুলে যাচ্ছে, তো একটা অদ্ভুত আনন্দ ধারা আছে এখন, সেইটার মধ্যে প্লিজ ঢোকো, নিজের প্রতি কনফিডেন্টটা হও, অ্যান্ড ভেবো না যে অন্য লোকে কি ভাববে, পাড়াপড়শি কি ভাববে, তোমার পিস্তত কাকার মাসির ছেলের মেয়ে কি ভাববে, প্লিজ ডোন্ট থিঙ্ক অল অফ দিস। যেটা তোমার করতে ইচ্ছে করছে সেই জিনিসটা করো, সেই জিনিসটাকে নিজের উপর বিশ্বাস রেখে সিরিয়াসলি এগিয়ে আসো। আমরা অনেকে আছি এখানে, আর আমরা চাই যে এই টিমটা বা এই গোষ্ঠীটা আস্তে 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 আরো বাড়ুক, আর মানে এমন যেন কথাটা আর বলতে না হয় যে মেয়ে টেকনিশিয়ান, যেন মেয়ে টেকনিশিয়ান হওয়াটা অতটাই নর্মাল হয় যেন একটা ছেলে টেকনিশিয়ান। তো সেইটার জন্য আমাদের ঢুকতে হবে নিজের উপর কনফিডেন্স রেখে, নিজের উপর বিশ্বাস রেখে। তো প্লিজ আসো, ক্যামেরা যদি তোমরা করতে চাও, ফটোগ্রাফি তোমরা যদি করতে চাও, প্লিজ এটা নিয়ে ভেবো না, ইটস আ বিউটিফুল বিউটিফুল থিং, ইটস আ ওয়ান্ডারফুল থিং টু ডু, মানে লেন্সের থ্রু দিয়ে বিশ্বাস করো পৃথিবীটাকে অন্যরকম দেখতে লাগে। তো সেই ম্যাজিকটা যেন তোমরা সবাই দেখতে পাও, বুঝতে পাও, আমি এই আশাটাই করবো। সো প্লিজ কাম ফরওয়ার্ড, ইটস আ বিউটিফুল বিউটিফুল ওয়ার্ল্ড আউট হিয়ার। তোকে যে কি বলবো জানি না, প্রচুর ভালোবাসা, প্রচুর আদর, কিপ ক্রিয়েটিং ম্যাজিক দ্য ওয়ে ইউ ডু। আমাদের আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সারাক্ষণ থাকবে, সেটা তুই জানিস। এন্ড কিপ ইন্সপায়ারিং পিপল দিস ওয়ে, স্টে লাইক দিস, জাস্ট লাইক দিস, এরকমই তুই বদলাস না। এটাই ইচ্ছা, এটাই এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার টপ অ্যাম্বিশন, যে এরকমই থাকতে হবে, একদমই এরকমই থাকতে হবে তোকে, এরকমই থাকতে হবে, এরকমই ডাকা বুকো, এরকমই ডান পিঠে, এরকমই ছটপুটে, এরকমই হাসি খুশি, এবং সব সময় যাকে দেখলে মন ভালো হয়ে যায়। দর্শকদের বলি যে পুজো সামনে চলে এলো, আর এই জন্যই মানে এই কারণেই উৎসবের সময় আমাদের দশভুজা সিরিজ। আশা করি ভালো লাগছে, যদি ভালো লাগে, আর যদি ভালো নাও লাগে প্লিজ কমেন্ট করুন, বা আমাদের মেইল করতে পারেন feedback.proshnoanek@gmail.com এ। উৎসবের দিন ভালোভাবে কাটান, কিন্তু প্লিজ বাড়িতে থাকুন, মনে রাখবেন যে এখনো আমাদের সাবধানে থাকতে হবে, সেই জন্য সাবধানতা বজায় রেখে তারপরে আনন্দ করুন। দেখা হচ্ছে শিগগির, ভালো থাকবেন সবাই, বাই বাই।